এটার মূল এক কথা হচ্ছে যে আমরা বলি যে জনমানুষের অন্তর্নিহিত শক্তিটাকে জাগিয়ে তোলা, কর্মসংস্থানের মাধ্যমে হইতে পারে, এমব্রয়ডারির মাধ্যমে হইতে পারে, সেলাই মেশিনে কাজকর্মের মাধ্যমেও হতে পারে। আরেকটা খুব লক্ষ্য সরি, সেটা হলো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, যাতে করে এসডিজিতে বলা আছে যে লেভিং নো ওয়ান বিহাইন্ড, কোনো লোক পিছনে থাকবে, সবাই যেন ডেভেলপমেন্টের সর্বোচ্চ সুবিধাটা পায়। তো সেই জায়গাতে আমরা যদি দাঁড়িয়ে কথা বলি, তাহলে রূপান্তরের এই যে সিলেকশন এবং সিলেকশন প্রসেসে আপনার সরকারি বেসরকারি এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিকে অংশগ্রহণ প্রক্রিয়ায় সিলেকশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করবে, এটা কিন্তু একটা এসডিজির ইনক্লুসিভ ডেভেলপমেন্টের যে ইন্ডিকেটর সেটাকে ফুলফিল করেছে। এই জায়গাটাতে আমি খুব আনন্দ বোধ করছি। আর একটা আনন্দ বোধ করছি যে এটা যতদূর সম্ভব সুন্দর করে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবং প্রায়োরিটি বেসিসে কাজটা করা হয়েছে, যার দরকার ঠিক তাকেই সামনে নিয়ে এসে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। এরকম সব কার্যক্রম যদি সুবিধা এই প্রসেসের মাধ্যমে সুবিধাগুলো গভর্নমেন্টের দেওয়া হয়, বেসরকারি অর্গানাইজেশন যেটা সেটা দেওয়া হয়, তাহলে মনে করি যে এসডিজিতে যে আমার ইউনিফর্ম ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা বাস্তবায়ন করা সহজ। তাহলে রূপান্তরকে অনেক ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এবং তাদের যারা নির্বাহী প্রধান সহ আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান আপনি খুলনা থেকে আসছেন, আরও অনেকে ফেসিলিটেট করছেন, মিডিয়ার লোকজন ফেসিলিটেট করছেন, আমাদের ইউনিয়ন সাহেব অনেক পরিশ্রম করেছেন, উপজেলা পরিষদ পরিশ্রম করেছেন, সবাইকে সেরকম ধন্যবাদ জানাই এবং আশা করব ভবিষ্যতে এই কার্যক্রমগুলো এই একই পদ্ধতিতে হয়, যাতে করে মানুষে বুঝতে পারে যে যেখানে যেখানে যার যার প্রয়োজন রূপান্তর সহযোগিতার ডালি নিয়ে সেখানে সেখানে হাত প্রশস্ত করে। আমি আর কথা বলবো না, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।